যুক্তরাষ্ট্র নানা অজুহাতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়ে আসলেও এবার মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন তাইওয়ানে অস্ত্র বিক্রি করার অভিযোগে মার্কিন ওই ছয় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ওই নিষেধাজ্ঞা আরোপ করেছে খবর আনাদোলুর তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা জানিয়েছে চীন তাইওয়ানে অস্ত্র বিক্রি করাকে চীন তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চরম হস্তক্ষেপ হিসেবে মনে করে বিবৃতিতে আরো বলা হয়েছে মার্কিন অস্ত্র বিক্রির ঘটনাকে বেজিং তার এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসেবে মনে করে নিষেধাজ্ঞার ফলে চীনে থাকা মার্কিন ওই অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করতে পারবে বেইজিং এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এখন থেকে চীনের পাশাপাশি হংকং এবং ম্যাকাওয়ের ভিসা পাবেন না আঠারো জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে অস্ত্র বাণিজ্য চুক্তি করে তাইওয়ান দু সালে জো বাইডেন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে এ নিয়ে ওয়াশিংটন ও তাইপের মধ্যে ১৬টি অস্ত্র বিক্রির চুক্তি হয়